নমস্কার। প্রতিদিনের মতন আমরা এই সময়ে কথা বলি, যদিও খানিকটা সময় আজ দেরি হয়ে গেছে, কিন্তু তারপরও বলা যায় আপনারা আপনাদের মতন করে ভাবছেন আজকে কি বলবেন, আমাদের মতন করে আমরা কিন্তু বিষয় উত্থাপন করে হয়তো আপনাদের কাছে তুলে ধরার প্রয়াস নিয়েছি। স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কথা বলবেন, তবে আজকের বিষয় অবশ্যই বলা যায়, মন্ত্রী বিধায়ক জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা নিয়ম ভাঙছেন, যারা স্বাস্থ্যবিধি মেনে চলার কথা তারা সেই বিধি মানছেন না, অর্থাৎ নিয়ম ভাঙ্গার প্রতিযোগিতায় জনপ্রতিনিধিরা, মন্ত্রী বিধায়করা, আপনারা সাধারণ মানুষ কি ভাবছেন? নমস্কার, কি বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম কি, নেট খারাপ না সরকার খারাপ তা তো বুঝতে পারছি না। তো আমার মনে হয় বর্তমান সরকারের ভ্যালিডিটি মাসের আগে শেষ হয়ে যাবে, রিচার্জ করার মতন লোক থাকবে না। তো পঞ্চায়েত গুলো কি সব সব গান পঞ্চায়েতের সব পঞ্চায়েতের দুর্নীতি চলছে। কিন্তু আজকের বিষয় নিয়ে কিছু বলুন, বা সামগ্রিক বিষয় নিয়ে তো অবশ্যই আলোকপাত করলেন, আজকের বিষয় নিয়ে কিছু বলবেন? আমরা আজকে নির্ধারণ করেছি, আপনারা জানেন আগরতলার উমাকান্ত ময়দান যেটা রয়েছে, ফুটবল ময়দান, সেখানে যেমন ফুটবল খেলা চলছে, হ্যাঁ সেখানে ফুটবল খেলা চলতেই পারে, কিন্তু দর্শক গ্যালারি করে ভর্তি, সেখানে দর্শক গ্যালারির মধ্যে সামাজিক দূরত্ব নেই, বা কর্তৃপক্ষ যারা রয়েছেন, যারা টিএফএ কর্তৃপক্ষ রয়েছেন, আয়োজক সংস্থা যারা রয়েছে, তারাও কিন্তু সেখানে কোনো ভূমিকা পালন করছেন না বলে সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছে। ঠিক তার বিপরীতে আরো একটি মাঠের দৃশ্য আপনারা দেখছেন বা এই দৃশ্যগুলো জানান দিচ্ছে, যে সেখানে আমতলী স্কুল মাঠে একটি জনপ্রিয় ক্রিকেট আসর বা টুর্নামেন্ট চলছে, সেখানে মাঠ ভর্তি অর্থাৎ গ্যালারি ভর্তি মানুষ, সেখানে সামাজিক দূরত্ব নেই, মাস্ক পরার কোনো বালাই নেই, এবং সে আয়োজন ঘিরে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে ঠিক এই সময়ের মধ্যে। একদিকে প্রশাসনের কঠোর মনোভাব, প্রশাসনিক নির্দেশ, অন্যদিকে অমান্য করার প্রতিযোগিতা, আপনার কি মনে করে? দাদা করোনা বিতরণ তো শেষ, করোনা শেষ মানে অমিক্রন শেষ, যেহেতু সরকার আজকে থেকে স্কুল কলেজ সব খোলা বলে দিয়েছে, তাহলে আর স্কুল খেলা প্রতিযোগিতা এসব গুলা তো চলতে পারে, এখানে অন্য কিছু না, মানুষের মনে আনন্দ উল্লাস এতটুকু, হ্যাঁ দুটো জায়গার ঘটনা সেখানে বলা হয়েছে, আমতলী স্কুল মাঠে সেখানে সেখানে আকর্ষণীয় বা বলা যাক ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ক্রিকেট প্রেমীদের মধ্যে তো অবশ্যই রয়েছে, ক্রীড়াপ্রেমীদের মধ্যে তো অবশ্যই রয়েছে, এবং এই গোটা আয়োজন নিয়ে এ সময়ের মধ্যে করোনা পরিস্থিতিতে একটা মহল মনে করতে শুরু করেছে যে যে এই সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি ভাঙ্গার প্রতিযোগিতা শুরু হয়েছে, একটা মহল বলতে শুরু করেছে ক্ষমতায় থাকলে ক্ষমতার অপব্যবহার করা যায়, অন্তত আমরা সেটা বিশ্বাস করি না, ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার করা সম্ভব সেটা আমরা বিশ্বাস করি না, কিন্তু ক্ষমতায় থাকার কারণে ক্ষমতার অপব্যবহার করার যে বিষয়টা বলা যায় সেটা উদ্বেগজনক হারে বেড়ে গেছে, এবং সেটা যারা মানার কথা, যাদের মানার কথা তারা সেই অর্থে মানছেন না, যারা নির্দেশ দিলে জনতা মানবেন সে নির্দেশ সে ব্যক্তি দিচ্ছেন না যার কাছে দায়িত্ব রয়েছে, বা যারা মন্ত্রিসভার বৈঠকে বসে সিদ্ধান্ত গ্রহণ করে সাধারণ মানুষের জন্য তা লাগু করেন কিংবা কার্যকর করেন, সাধারণ মানুষ সেগুলো মানবেন, তারাই মন্ত্রিসভা থেকে বেরিয়ে মন্ত্রিসভা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ থেকে বেরিয়ে এসে সে নির্দেশ তারাও মানছেন না। মন্ত্রী বিধায়করা যদি না মানেন তাহলে সাধারণ মানুষ না মানলে জরিমানা হয়, নিশ্চয়ই আপনার আপনার মতন করে অনেকে জরিমানা দিয়েছেন বা জরিমানা দিচ্ছেন এমন দৃশ্য আপনারা দেখেছেন। এই দৃশ্যগুলো দেখে মনে হয় যারা সদর মহকুমা প্রশাসন কিংবা বলা যায় প্রশাসনিক স্তরে যারা হাতে রশিদ নিয়ে বেরিয়ে পড়েন রাজপথে, সাধারণ মানুষকে দিনমজুরকেও তারা ছাড়েন না, অর্থাৎ নিশ্চয়ই তারা প্রশাসনিক নিয়ম মানেন, সেখানে 200 টাকা জরিমানা করেন, তারা যদি আজকে সেখানে যেতেন এই দৃশ্যাবলী দেখতেন, সামাজিক দূরত্ব মানা হয়নি, মাস্ক পরা হয়নি, তার জন্য রাজস্বর দিক থেকে যদি বলা হয় সদর মহকুমা প্রশাসন বা সংশ্লিষ্ট ডিসি কর্তৃপক্ষ, ডিসি যারা রয়েছেন, ডিসিএম যারা রয়েছেন, তারা কিন্তু সেখানে সেগুলো নিয়ে ভালো রাজস্ব দিতে পারত রাজ্য সরকারের কাছে, নিশ্চয়ই অনেকের কাছে জনপ্রতিনিধিদের মুখে মাস্ক নেই, আবার কোনো কোনো জনপ্রতিনিধিরা মাস্ক থাকলেও সেটা মাস্ক যেভাবে ব্যবহার করতে হয় ঠিক সেভাবে নেই, আবার কেউ কেউ বলবেন
সেটা এইভাবেই চলতে থাকবে। আবার কারোর কারোর মতে সাধারণের জন্য সেখানে করা ব্যবস্থা, জনপ্রতিনিধিদের জন্য কোনো ব্যবস্থা নেই। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম আজকে যে প্রসঙ্গটা এটা নিয়ে একটু কথা ছিল। হ্যাঁ বলুন। আজকে লকডাউন দিয়ে দিল, দেখলাম আপনাদের টিভিতে একটু আগে। লকডাউন না, নাইট কারফিউ, সেটা রাত ১০টায় এখন চল শুরু হবে। এটা তো আরো আগে জানাতে পারতো না? আজকে আমরা দোকানদার বাস্তবিক জিনিসপত্র নিয়ে বসে আসছিলাম, তারপর আটটার লগে আমরা উঠে গেছিলাম, কারণ করছে জানাই তো না, আমরা জিনিসপত্র অনেক ক্ষতি হয়েছে। এটা আগে জানালে কি ছিল না? আমরা আপনাদের কাছে বলতে কোনো দ্বিধাবোধ নেই, আমরা জাস্ট কিছুক্ষণ আগে পেয়েছি, আপনাদের কাছে তুলে ধরেছি। প্রশাসনের স্তরে যারা আমাদেরকে এসব তথ্য দিয়ে সহযোগিতা করেন তারাই যথেষ্ট দেরি করেছেন। আমি যে বলছি সরকার কি এত দেরি গতিতে চলছে কচ্ছপের মতো, যে ঠিক টাইমে একটা ইয়েও দিতে পারে না যে আজকে আজকে থেকে কাটতে বেড়াতে কমবে? মানুষ তো বিভ্রম সারাদিন বয়েছিল যে কি হবে কি হবে কি হবে। সরকার যদি এইভাবে কচ্ছপের গতিতে চলে তো সামনের দিনে তারা কিভাবে এগোবে? আর এদিকে চলছে মেলার মতন আয়োজন, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, আর এদিকে সাধারণ মানুষ মরছে করোনা বলে কোন জিনিস তো নাই। যেদিন তাদের উৎসব অনুষ্ঠান থাকে এদিন করোনা নাই, আর যেদিন অন্যরা কোনো কিছু থাকে তখন করোনা ভর্তি হয়ে যায়। এই চলছে রাজ্যটার ভিতরে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমরা বলছি পিএফএ গুরুত্বপূর্ণ সংস্থা, রাজ্যের ফুটবল জগতের গুরুত্বপূর্ণ সংস্থা, ফুটবল আয়োজকদের অন্যতম শীর্ষ সংস্থা এই রাজ্যে। তাদের মতন কর্তৃপক্ষ যারা রয়েছেন এই রাজ্যের ফুটবল প্রসারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, বিগত দিনও ছিলেন এমন দাবি করেন। রাজ্যের ফুটবল মাঠ থেকে যাবতীয় ক্ষেত্রে প্রসারের ক্ষেত্রে টিএফএ কর্তারা তারা তাদের মতন করে দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করতে চান। আমরা বলছি যে এই রাজ্যের ফুটবল জগতের বা ফুটবল খেলার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ শীর্ষ সংস্থা সেখানে টিএফএ। সরকার স্বীকৃত, সরকারের পরিচালিত এই সংস্থাটি বা ক্রীড়া শাখার পরিচালিত এই সংস্থাটি নিঃসন্দেহে স্বাধীন সংস্থা হতে পারে, কিন্তু তারাও তো রাজ্য সরকারের সমস্ত বিধি মেনে সবকিছু করবে। মাঠের দৃশ্য, উমাকান্ত মাঠের দৃশ্য, এবং তারপর যদি বলা হয় যারা এ আয়োজক সংস্থার হয়ে বিভিন্ন ক্লাব অংশগ্রহণ করে ওইসব ক্লাবগুলোও কিন্তু দায়িত্ব বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে অন্তত এই করোনা পরিস্থিতিতে, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। যে ফুটবল টিম রয়েছে ক্লাবগুলোর তাদেরকে তারাও কিন্তু করোনা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে তা কারোর পক্ষে অস্বীকার করা সম্ভব নয়। কিন্তু ঠিক এখন প্রশাসনিক যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ কিন্তু তারা বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন। এবং সবচেয়ে অবাক করার মতন বিষয়, আমতলি মাঠের এই ধরনের খেলায় দর্শকদের উপচয় পড়া ভিড়, অর্থাৎ ক্রিকেট প্রেমী ক্রিকেট অনুরাগী মানুষজনের সেখানে ভিড় থাকাটাই স্বাভাবিক, সেটা অস্বীকার করার মতন কিছু নেই। এবং এ ভিড় সামলে যে মাঠের যে দৃশ্য বলা যায় সে ভিড় সামলে সে খেলার আসর করার দিকটাও হয়তো আয়োজকদের কাছে কঠিন হতে পারে, কিন্তু আয়োজক যারা তারা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, যারা অবশ্যই বলা যায় এই সময়ের মধ্যে এই করোনাবিধি কার্যকর করা, শিথিল করা, বাড়িয়ে তোলা, স্বাস্থ্যবিধি মানা, যাবতীয় যে সিদ্ধান্ত হয় যে সর্বোচ্চ পর্যায় থেকে সে রাজ্য মন্ত্রিসভা, সে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে আইন ভাঙ্গার প্রতিযোগিতা। নমস্কার, কে বলছেন? দাদা বলছিলাম যে গ্রামের ভাষা আর কি, হাতায় বা কিটা হাতায় বা কিটা, হাতালে ইটা হাতালে নাটালে ইটা, গ্রামের ভাষায় সবাই বুঝে যায়। হাতে বা পুটকি পাইবা এটা সবাই বুঝবে। আপনি আপনার মতন করে কথা বললেও অবশ্যই আমরা সকলকে অনুরোধ করি আপনারা কথাগুলো এমন ভাবে তুলে ধরবেন যে প্রত্যেকেই আপনার কথা থেকে শিখবেন, কেউ মানুষ কেউ আঘাত। এটা সাধুবার জন্য যে স্কুল কলেজ খুলে দিয়েছে এখানে সাধুবার সরকার কিনা হয়, আর আজকের এই খেলার মাঠ খোলা রয়েছে, খেলার মাঠটা দর্শকদের জন্য আনন্দ উৎসব আর গীতা, অনেকদিন বন্ধ ছিল একদিন খুলে দিল, পরের দিন আবার লকডাউন হয়ে যাবে আর কি আছে।
এখানে বেশি কিছু না, এটা আমরা অনেক দেখেছি। ধন্যবাদ আপনাকে। আমরা বলছি যারা আয়োজক যারা রয়েছেন তারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলবেন, অন্যকে বলবেন, প্রশাসনে যারা রয়েছেন তারা বলবেন, পুলিশ প্রশাসনে যারা রয়েছে তারা জরিমানা করাবে, সেখানে সাধারণ প্রশাসনে যারা রয়েছেন যদি এই দৃশ্য সদর মহকুমা প্রশাসনের আধিকারিকটা দেখেন, মহকুমা শাসক থেকে জেলা শাসক সকলে দেখেন, যদি মুখ্য সচিব দেখেন নিশ্চয়ই বলবেন স্বাস্থ্যবিধি মানা হয়নি, কিন্তু সেখানে প্রশাসন কেউ যায়নি। অর্থাৎ সেখানে গিয়ে এ ধরনের যে বিধিনিষেধ ভাঙ্গার প্রতিযোগিতা চলছে সেখানে প্রশাসন স্তরে কাউকে দেখা যায়, একটি ঘটনা তো দেখা যায়নি এই শহরের বুকে। আপনারা বাজারগুলোতে যান, আমি দায়িত্ব নিয়ে বলছি, সদর মহকুমা প্রশাসনের তরফে যেসব অভিযান কিংবা এই পশ্চিম জেলার তরফে যেসব অভিযান বা জেলা শাসক থেকে মহকুমা শাসক পর্যন্ত যারা বিভিন্ন অভিযানে গেছেন সেটা নির্দিষ্ট কয়েকটি জায়গায়, যে নির্দিষ্ট জায়গাগুলো থেকে অভিযোগ উঠেছে, যেখানে হঠাৎ করে তারা যাওয়ার পর কার্যক্ষেত্রে মানুষের লাভ হবে, যে জনপ্রতিনিধি রয়েছেন তিনি তো মানুষের প্রতিনিধি, তিনি মানুষের কল্যাণ চান, তিনি মানুষের উন্নয়ন চান, তিনি মানুষের স্বাস্থ্যের বিকাশ চান, তিনি সুস্থভাবে একজন মানুষ বাঁচুক সেটা তিনি চান, তাহলে তার উপস্থিতিতে এভাবে কিভাবে চলবো? আপনারা দৃশ্য দেখছেন সে আমতলির স্কুলের মাঠ এবং সেখানে স্বয়ং রাজ্য মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী রামপ্রসাদ পাল উপস্থিত রয়েছেন, তার উপস্থিতিতে এই ধরনের আয়োজনে সামাজিক দূরত্ব মানা হয়নি, স্বাস্থ্যবিধি মানা হয়নি বলে অভিযোগ, এবং আপনারা দৃশ্যে সেটা বুঝেও গেছেন, এবং সেখানে মাস্ক পরা বাধ্যতামূলক দূরের কথা, অন্যান্য স্বাস্থ্যবিধি যেগুলো এমনিতে মানা সম্ভব সেগুলো মানা হয়নি। সব মিলিয়ে যদি বলা হয় স্বাস্থ্যবিধি বা নিয়মকানুন যেগুলো এখন কার্যকর রয়েছে, লাগু রয়েছে, সেগুলো ভাঙ্গার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এই প্রতিযোগিতার আবর্তে কারা আছেন? যারা এগুলো মানুষের জন্য প্রয়োগ করেন, মানে সর্বোচ্চ পর্যায়ে, প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে বা সরকারের সর্বোচ্চ পর্যায়ে যেখানে সিদ্ধান্ত হয় সেই মন্ত্রিসভা থেকে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন, মন্ত্রিসভার বৈঠকে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করেন, তারা মন্ত্রিসভা থেকে সিদ্ধান্ত গ্রহণ করছেন মানুষ মানবে, সেগুলোকে প্রশাসনিক স্তরে মুখ্য সচিব বিজ্ঞপ্তি জারি করে, নোটিফিকেশন জারি করে সেখানে মানুষের গাতার্থে প্রকাশ করেন, সংবাদ মাধ্যমকে সেগুলোকে প্রেরণ করা হয়, সংবাদ মাধ্যম সেগুলোকে তুলে ধরে, প্রতিটা নিয়ম কানুন কি কি রয়েছে সেগুলোকে তুলে ধরে, তারপর যদি বলা হয় এ মাঠের দৃশ্য, তখন আপনি নিশ্চয়ই যদি জরিমানা দিয়ে থাকেন আপনি একবার নিজেকে নিজে বলবেন বা আপনিও নিজে বলবেন যে কোথায় রইলেন, যে জেলা শাসক কোথায় আছেন, মহকুমার শাসক কোথায় আছেন, ডিসিএমরা যারা হাতে রশিদ নিয়ে বেরিয়ে পড়েন রাজপথে, একজন দিনমজুর দিনে 300 টাকা থেকে 350 টাকা রোজগার করেন, মনের ভুলে তিনি মাস্ক আনতে পারেননি কিংবা মনে তার সঙ্গে থাকা গামছা দিয়েও যে মুখের আবরণ তৈরি করে নিজেকে সুরক্ষা রাখা যায় এই মানসিকতাও তিনি সেভাবে রপ্ত করতে পারেননি বলে রাস্তায় বেরিয়ে কোথাও যাওয়ার সময় প্রশাসনিক কর্তা কঠোর মনোভাব দেখান। আমি যে প্রশাসনিক কর্তা সেই ব্যক্তির সাথে দিনমজুরের 350 থেকে 350 টাকা রোজগারের ক্ষেত্রে তার উপর যে আইন প্রয়োগ করা হচ্ছে এটাকে নিশ্চয়ই মান্যতা দেওয়া দরকার, কারণ আইন সবার জন্য সমান, তাকে জরিমানা করা হলো 200 টাকা, এই দিনমজুর কাজ করে আর কত 100 থেকে 150 টাকা হাতে নিয়ে সংসার চালাবেন, ফিরে গেলেন সঙ্গে সঙ্গে মাস্ক, যারা অভিযান চালাচ্ছেন অনেকটা দিনে সেখানে মাস্ক দেননি, এই সময়ের মধ্যে পরবর্তী সময় আবার মাস্ক দিলেন এবং সে মাস্ক নিয়ে তারা চলে গেলেন, সে ব্যক্তি বাড়িতে চলে গেলেন, এখন গিয়ে দেখলেন টিভির পর্দা বা এই সময়ের মধ্যে এই আয়োজন দেখলেন, TV24 পর্দায় আমতলি স্কুল মাঠে সে দৃশ্য দেখলেন, মনে মনে সে দিনমজুর প্রশ্ন করলেন সেই প্রশাসনিক কর্তার দিকে, তিনি হয়তো বললেন যে আমি গরিব বলে আপনি আমার উপর এই কঠোর মনোভাব দেখিয়ে 300 থেকে 350 টাকা রোজগারের মধ্যে 200 টাকা জরিমানা করালেন, আর সেখানে মন্ত্রী আছে বলে, বিধায়ক আছে বলে, জনপ্রতিনিধি আছে বলে, শক্তিধররা আছে বলে, আপনি প্রশাসনের একজন কর্মচারী আধিকারিক হয়েও আপনি সেখানে জরিমানা করতে যাননি, আপনি দুর্বলের জন্য আছেন, সবল বা সুবল বা শক্তিমানদের জন্য আপনি নেই, আপনি প্রশাসনিক আধিকারিক হতে পারেন, আপনার কর্তব্য পালনে আপনি রাস্তায় দাঁড়িয়ে পড়তে পারেন, কিন্তু আপনি প্রকৃত প্রশাসনিক কর্তা হতে পারবেন না কোনোদিন, এই গরিব মানুষটা কিন্তু এই প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে কথাটি বলবেন। কেন বলবেন? কারণ সে ডিসিএম, সে মহকুমা প্রশাসনের আধিকারিকরা যারা রাস্তায় রশিদ দিয়ে বসে পড়েছেন তাদের সাহস নেই সেখানে যাওয়ার, আমি বলছি সাহস নেই সেখানে যাওয়ার, সাহস নেই এ ধরনের মন্ত্রীদের সামনে দাঁড়িয়ে কোন একজন ডিসিএম, কোন একজন এসডিএম, কোন একজন ডিএম কে বলতে, এ রাজ্যের বুকে একটা দৃষ্টান্ত কেউ রাখতে পারছেন না,
একজন মন্ত্রীকে বলতে, বিনম্র অনুরোধ করেও মন্ত্রীকে বলতে পারবেন না যে আপনি কাজটা ভুল করছেন স্যার, আপনাকে এই কাজটা করতে, কারণ আপনি মন্ত্রিসভার বসে সেখানে সিদ্ধান্ত নিয়েছেন সকলের জন্য। এই কথা বলে দৃষ্টান্ত স্থাপনকারী এই রাজ্যে একজন ডিসিএম, একজন এসডিএম, একজন ডিএম আছেন কিনা অন্তত সন্দেহ আছে, অন্তত আমার দেখা নেই বা আমি দায়িত্ব নিয়ে বলছি এই আয়োজন থেকে বলছি এমন উদাহরণ আমাদের কাছে নেই। তার জন্য যে যেভাবে পারছে সেভাবেই চলছে। জনপ্রতিনিধিদের যে কোনো বিষয়ে মানে ছাড় দেওয়ার একটা প্রশাসনিক ব্যবস্থাপনা যারা রয়েছেন তারা কিন্তু এগুলো করেন। এখন কেউ একজন এসডিএম সদর এসডিএম হতে পারেন, পশ্চিম জেলার ডিএমএ হতে পারেন, কিংবা যারাই রয়েছেন এই দুটো এই জেলার এই মহকুমার অন্তর্গত দুটো গুরুত্বপূর্ণ খেলাকে আমরা সামনে তুলে আনলাম। হয়তো আমাদের অজান্তে এমন আরো অনেক দৃশ্য রয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় দৃশ্যগুলো রয়েছে, কিন্তু একটি ক্ষেত্রে কি প্রশাসনিক কর্তার একজন নিরীহ সাধারণ মানুষের জন্য আপনি আপনার আইনকে যেভাবে প্রয়োগ করেন, আপনি দায়িত্ব পালন করেন, সেখানে কি আপনার দায়িত্ব পালন করার হয়নি? এক্তিয়ার নেই আপনার বা আপনার ইচ্ছে নেই? এ প্রশ্ন কিন্তু উঠতে পারে। এই দৃশ্য যারা দেখছেন তারা অবশ্যই বলবে আজকের দৃশ্য জীবন্ত দৃশ্য, সেগুলো খেলার মাঠের এই দৃশ্যগুলো চলছে। আবার কেউ কেউ বলবেন এভাবেই চলবে, কেনই বা চলবে। নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। হ্যাঁ বলুন। ঠান্ডা ঘরে বসে সিদ্ধান্ত, সেটা আমরা বিগত লকডাউনের সময় 2021 সালে যখন এই ধরনের করোনা মহামারী সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্য মহামারী চলছিল, তখন আমরা দেখতাম ঠান্ডা ঘরে বসে বসে কিন্তু মুখ্য সচিব যে নির্দেশিকা জারি করেছিল সেটা দেখলাম খবরের মাধ্যমে বলেছে কলা ভাতা, তাদের সরকার নির্দেশিকা জারি করছে সরকারের সেটাই মানছে। আমরা সেটাই দেখি আমাদের এই রাজ্যের যে শাসক দলের মন্ত্রী মিনিস্টার বিশেষ করে করোনা বিধি ভাঙছে, তারা অনেক সময় তারা মাস্ক ব্যবহার করছে না, তারা কিন্তু জনসংযোগের সাথে চলছে। কিন্তু মূল বিষয় হলো যখন ত্রিপুরা রাজ্যে যখন মনে করেন বিরোধী দলগুলা যখন তাদের দাবি দাবা নিয়ে আদায় করার জন্য সংগ্রামে মাঠে নামে, তখন করোনা বিধির জন্য প্রকট হয়ে নামে মাঠে নামে প্রশাসন। যখন শাসক দল তার কর্মসূচি নিয়ে যখন মাঠে নামে তখন করোনা বিধির জন্য প্রশাসন নীরব দর্শকের মতন থাকে, সেটা যখন আজকে উমাকান্ত মাঠের মধ্যে খেলার মধ্যে আমরা দেখছি প্রচুর পরিমাণে লোক সমাগমের মধ্যে রয়েছে, সেখানে হয়তো করোনা সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেটা সরকার দৃষ্টি তো কোথায় রয়েছে সেটা সরকারে জানে। এই যখন আমরা কালকে উদয়পুরে এই ধরনের খেলা একটা হয়েছিল সেখানেও প্রচুর লোক হয়েছে, কিন্তু আসলে ত্রিপুরা রাজ্য সরকার ঘোষণা করছে করোনা বিধি মেনে চলুন এবং জনগণের উপর প্রকট কাটার জন্য মাঠে নেমে পড়েছে প্রশাসন। আমরা দেখি উদয়পুর যখন থানার সামনে দিয়ে যখন মানুষ যাতায়াত করে তখন তাদেরকে মাস্ক না থাকলে তাদেরকে ফাইন করে জরিমানা করছে, কিন্তু আসলে সেই সরকার সাধারণ মানুষের উপরেই করোনা বিধির উপর চাপ সৃষ্টি করছে, কিন্তু সরকার সেদিকে নজর দিচ্ছে না। যে আমি আমার ঘর যদি ঠিক থাকে তাহলে আমি আরেকজনের ঘরকে বলতে পারবো যে আমার ঘরের মতন তুমিও থাকো, সরকার ঘোষণা করে সরকার সরকারে আজ ভঙ্গ করছে, সেটা আগেও ছিল বর্তমানেও ছিল, কিন্তু সরকার তো কি বলবো বলার মতন আর অপেক্ষা রাখে না। আমরা সরকার যেভাবেই চলুক না কেন আমরা জনগণ যাতে সচেতনতা থাকতে পারি টিভি 24 এর মাধ্যমে বলতে চাই আমরা আমাদের সচেতন বজায় রাখতে হবে এবং ডিস্টেন্স সোশ্যাল মেনে এবং যা যা করণীয় সেইভাবে চলতে হবে, না হলে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে আজকে করোনা অনেকটি বেড়ে চলেছে কিন্তু একটু সীমাবদ্ধ রয়েছে। যখন এই রাজ্যে এখন নাইট কার্ফিউ যখন 10টা থেকে 5টা পর্যন্ত করেছি আমরা সেটাও দেখলাম, কারণ এখন সংক্রমণ সমস্ত কিছু বেড়ে চলছে কিন্তু সেটা কতটুক আগামী দিন আমরা এই করোনা বিধি করোনাকে পরাজয় করতে হবে, না হলে আমাদের যারাই দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের উপর যখন করোনার যদি আসে তাহলে আমাদের একটা বিপদ হয়ে দাঁড়াবে, সেটাই আমরা বলবো। আমরা সবাই সচেতন থাকুন সুস্থ থাকুন সেটাই বলবো পিবি 24 এর মাধ্যমে। নমস্কার, ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ আপনাকে। আমরা বলছি যে প্রশাসন যে নির্দেশাবলী জারি করেছে সেটা প্রত্যেকের জন্য, প্রত্যেককে সেটা মানতে হবে, প্রত্যেক মানুষ সেগুলো দাবি মানে প্রত্যেক মানুষ সেগুলো বিধি মেনে চলবেন, কারণ স্বাস্থ্য আপনার, সুরক্ষিত নিজেকে সুরক্ষিত রাখার উপায় বা মাধ্যম আপনাকেই সেখানে বেছে নিতে হবে, আপনাকেই সেখানে প্রয়োগ করতে হবে। একজন মন্ত্রী জনপ্রতিনিধির উপস্থিতিতে এই ধরনের আয়োজন স্বাস্থ্যবিধি সেখানে ভাঙ্গার বা নির্দেশ সেখানে ভাঙ্গার নিয়ম ভাঙ্গার প্রতিযোগিতা অনেকে বলবেন,
আমরাও বলছি যে বিষয়গুলো রয়েছে যারা প্রশাসনিক কর্তা রয়েছেন সেগুলো দেখা। আমরা বলছি এই শহরের বুকে যখন কোন রাজনৈতিক দল কর্মসূচি করে পুলিশ সেখানে মামলা গ্রহণ করে করোনাবিধি ভাঙার জন্য, করোনাবিধি না মানার জন্য সেখানে ওই রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে থানা পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে। আমরা এখন পর্যন্ত আমতলী থানাকে এই ধরনের ঘটনার জন্য স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করার কোন খবর অন্তত আমাদের কাছে নেই। পুলিশ সে কাজটা করতে পারবে কিনা, সাহস দেখাতে পারবে কিনা সেটা অবশ্যই সময় বলবে। আমরা তার জন্যই বলছি যে বর্তমান সরকারের মন্ত্রী বিধায়ক সকলেই বলেন পুলিশ নাকি এখন আর বাধা নেই, আইনমন্ত্রী তো বরাবরই বলেন যে পুলিশকে এখন আর সেখানে অঞ্চল সম্পাদক থেকে শুরু করে মানে বাম আমলের যে সংস্কৃতি ছিল তার পরিবর্তন হয়েছে, পুলিশের হাত পা বাধা নেই, স্বাধীনভাবে পুলিশ কাজ করে, স্বাধীনভাবে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে আমতলী থানা দেখাতে পারবে সেটা আপনি বিশ্বাস করতে পারেন কিনা আমি এ জায়গা থেকে বলছি, যখন দেখাতে পারবে তখন আপনাদের কাছে তুলে ধরব। আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে ভাবেন তারা অনেকেই বলবেন যে হ্যাঁ সাধারণ মানুষের জন্য এখন আইন রয়েছে, সাধারণ মানুষের জন্য রয়েছে জরিমানা, তাদের জন্য নেই, প্রভাবশালীদের জন্য নেই। যারা ডিসিএম রয়েছেন এই সদর মহকুমার বা ডুকলি যে ডিসিএম রয়েছেন যিনি, যার নিয়ন্ত্রণ থাকে ওই গোটা এলাকার প্রশাসনিক নিয়ন্ত্রণ, যে পশ্চিম ত্রিপুরা জেলা জেলাশাসক রয়েছেন তিনি বিভিন্ন সময় গেছেন, বিভিন্ন যে বাজারগুলো রয়েছে সেখানে গেছেন, সরাসরি তিনি গেছেন, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয়। একজন জেলাশাসক বাজারে গিয়ে পরিস্থিতি দেখলেন, নিয়ন্ত্রণে ভূমিকা পালন করেছেন, কে কিভাবে কিভাবে চলবে এসডিএম থেকে শুরু করে সকলেই গেছেন, তারপরও এই দৃশ্য কার্যত প্রশাসনিক কর্তাদের কাউকে সেখানে দেখা যায়নি। এবং বিষয়টি একদিনের নয়, গত কয়েকদিন ধরে তা ধারাবাহিকভাবে চলছে এই দৃশ্য। সে দৃশ্যগুলো যদি বলা হয় সচেতন মহলকে ভাবিয়ে তুলছে, সচেতন মহল সেখানে উদ্বেগ প্রকাশ করছেন এই দৃশ্য দেখে। আর যারা এই দৃশ্য দেখে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন তারা কিন্তু সেই দায়িত্ব পালন করতে পারছেন, হতাশ হয়ে পড়ছেন সাধারণ মানুষ, প্রশ্ন তুলছেন। জেলা শাসক মহকুমা শাসক তাদের নির্দেশাবলী না মানার জন্য একজন সাধারণ মানুষকে জরিমানা দিতে হয়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এভাবে প্রশাসনের দিকে আঙ্গুল তুলছেন। আমরা উদাসীন প্রশাসন বলছি না এই কারণে, কারণ প্রশাসন তো নির্দেশ দিয়েছেন, গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়েছেন, নাইট কার্ফু কখনো 8টায় করেছেন কখনো 10টায় করছেন, নির্দেশ দিয়েছেন, চারদিকে নজর রেখেছেন, পরিস্থিতির প্রতি নজর রাখা হচ্ছে, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সাথে দফায় দফায় বিভিন্ন দপ্তরের আধিকারিকদের যোগাযোগ হচ্ছে, বৈঠক হচ্ছে, বিভিন্ন স্কুল খোলা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্বাস্থ্যবিধি মানার কথা বলা হয়েছে, সেখানে 1 ফেব্রুয়ারি আগামীকাল থেকে নিঃসন্দেহে অফিসগুলোতে 100% উপস্থিতি থাকবে, স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে, আধিকারিকটা বিষয়গুলো অবশ্যই দেখবেন, সংশ্লিষ্ট অফিস কর্তা যিনি রয়েছেন সর্বোচ্চ পদের যিনি রয়েছেন তিনি দেখবেন। তারপরও এই দৃশ্যগুলো কিন্তু একবার ভাবিয়ে তোলে, আবার প্রশ্নচিহ্ন, বড় প্রশ্নচিহ্ন এঁকে দেয়। যারা প্রশাসনিক স্তরে রয়েছেন তারা যে নির্দেশাবলী সাধারণ মানুষের জন্য দেন, মন্ত্রীরা যখন এই নির্দেশ মানেন না বা তারা এই নির্দেশ অমান্য করেন, নির্দেশ অমান্য করার প্রতিযোগিতা চলছে আমরা বলছি, তখন কিন্তু প্রশাসন কর্তারা অনুপস্থিত থাকেন বলে সেখানে বিধিনিষেধ কার্যকর হয় না বলে আমরা প্রশ্ন তুলি, উদাসীন প্রশাসন কেন? আবার কেউ কেউ বলবেন ঠিক এখন যদি কোন একজন বিরোধী দলের কেউ এ ধরনের কর্মসূচি করত তাহলে সেখানে আমতলী থানা পুলিশ, হয়তো সদর মহকুমা প্রশাসন, পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন সেখানে হাজির হয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করত, যে কেউ এই কথাটি বলবেন। আমরা এইভাবে বিশ্বাস করি না যে একটা প্রশাসন বিরোধীদের, শুধুই বিরোধীদের জন্য, প্রশাসন সকলের জন্য, নির্দেশ সকলের জন্য, শাসক বিরোধী সকলের জন্য। এই সরকার স্বচ্ছ মানসিকতার সরকার, এই দাবি মুখ্যমন্ত্রী থেকে সকলেই করে, প্রত্যেকে করে। সুতরাং এভাবে সরকারের নির্দেশ অমান্য করে যারাই কাজ করেন, রাজ্য সরকার, সমস্ত প্রশাসনিক যন্ত্র কিংবা সার্বিকভাবে যারা প্রশাসনের সর্বোচ্চ পদে রয়েছেন, সরকারের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী রয়েছেন, নিঃসন্দেহে সেটা মেনে নেবেন না। মুখ্য সচিব যিনি গুরুত্বপূর্ণ পদের অধিকার পদে রয়েছেন তিনিও বিষয়গুলো মেনে নেবেন না। হয়তো এই দৃশ্য দেখে স্বচ্ছ প্রশাসন, রাজ্য স্বচ্ছ প্রশাসনের দৃষ্টান্ত হিসাবে আমতলী থানা পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করতে পারে, হয়তো কাউকে গ্রেপ্তার করবে না, কারণ অনেক সময় পুলিশ এমন করে থাকে, মামলা গ্রহণ করে।
অপরাধীদের নাকি খুঁজে পায় না বলে পুলিশ বিবৃতি দেয় মাসের পর মাস বছরের পর বছর। নমস্কার, কি বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম যে যেটা আপনারা আজকে বিষয় দেখাচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমাদেরকেও নজর রাখতে হবে যারা সাধারণ জনগণ। কারণ যখন দুর্গা পুজো ছিল, মানে আজকে থেকে যদি 3 মাস আগে দেখ করেন, ইভেন আমার কাছেও ছবি আছে, বিভিন্ন বাজারে হাটে ঘাটে লোক বলছিল যে করোনা নাকি কমছে। তো করোনা কমছে বলে সবাই মাস্ক ইউজ করাই ছেড়ে দিয়েছে সেই সময়। আমরা কতটুকু সচেতন, আমরা একটু যখন তীব্র করোনা ছিল তখনও আমরা ঠিক মতো মাস্ক পরে দিই, আর একটু স্ন্যাক দিলেই আমরা মাস্ক খুলে ফেলি, মানে ওটা আমরা রাখতেই চাই না। অথচ আমরা একটাবারও ভাবি না যে যখন আমরা কোনো কারণে আক্রান্ত বা যাই হোক কোনো একটা কিছু হলে তো আমরা হসপিটালে যাই, তখন আমরা একটাবারও নার্সদের বা ডাক্তারদের দেখে ভাবি না যে ওরা কিভাবে সারাক্ষণ ধরে না এইরকম এই মাস্ক পরে আমাদেরকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, এগুলি আমরা ভাবি না তখন। কিন্তু আমরা আমরা মাস্ক খুলে হলে আমরা মাস্ক খুলে আমরা করোনা দেখে নিয়ে আসি, আর মাস্ক লাগালে আমাদেরকে সুস্থতা করার জন্যই ওরা জীবন পাচ্ছে ইয়ে করছে। তো এগুলি আমাদেরও উচিত যে আমরাও যাতে করি, কারণ ভারতবর্ষের অন্যান্য রাজ্যে মনে কর নাটক বলুন বা তামিলনাড়ু বলুন, সেখানে প্রত্যেকটা মানুষ সচেতন, সে ইলিটারে চলেও সচেতন, ওরা বাইরে বেরোলে মাস্ক থাকবে। কিন্তু আমাদের এখানে এরকম হয় যে প্রবেশের মধ্যে মাস্কও কিন্তু রাখ না। আমার সামনে থেকে একজনকে জিজ্ঞেস করলো, তো উনি বলছেন যে আমি ভুলে গেছি মাস্ক আনতে। আমি জানি না যে কেন এরকম ওরা ভুলে যায়, অথচ খুবই হাইলি এডুকেটেড ফ্যামিলিটা ছিল। এরকম ভাবে তো হয় না, এগুলি সচেতন থাকতে হবে। যখন ওরাই ওই মানুষগুলো যে অনেক তীব্র বাইরে যায় তখন ওরা সুন্দর করে মাস্ক পরে আসে, কিন্তু ত্রিপুরাতে গেলে মানে ওরা ত্রিপুরা হলো করোনাহীন। যখন যেখানে কিছু ওরা ঘুরছে, যেমন টিভি সেন্টার বলুন বা যে কোনো বাজারে হাটে গেল বলুন, সব জায়গাতেই একই অবস্থা। বুঝতে পারছি না যে ওরা কি বুঝতেই পারছে না করোনাটা, নাকি ওদের নিজের জীবনের প্রতি কোনো মায়া মমতা বা প্রীতি নেই। আর কিছু হলেই খালি সরকারকে দোষায়, সব কিছুই যদি সরকারই করে দেয় তাহলে তো বাড়ির কাজকর্মগুলিও সরকারই করে যাক। ধন্যবাদ, শুভরাত্রি। অবশ্যই আমরা প্রশাসনে যারা রয়েছেন তারা নির্দেশ দেন, প্রশাসনের নির্দেশের নিশ্চয়ই মান্যতা সকলে দেন, প্রত্যেকেই দেন। কোনোভাবে প্রশাসনিক কর্তারা যারা রয়েছেন তারা দায়িত্বে উদাসীন নন, হয়তোবা তাদের পক্ষ থেকে অনেকে দাবি করবেন। কিন্তু একবার প্রশাসনের কর্তাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন, সাধারণ মানুষের জন্য আপনারা জরিমানা করেন, রাজপথে নামে জরিমানা করেন, সেখানে কেন যান না, এই প্রশ্ন করছে। এই প্রশ্নটি শুধু এখান থেকেই নয়, সর্বোচ্চ স্তরে প্রশ্নটি উঠছে। তাহলে প্রশাসনিক নির্দেশ কার জন্য? সকলের জন্য নয়, যারা এই সরকারের সর্বোচ্চ অবস্থান যদি বলা হয় সর্বোচ্চ জায়গা থেকে অর্থাৎ মন্ত্রিসভা থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করেন মন্ত্রী, তিনি ওই কক্ষ থেকে বের হওয়ার পর কি তিনি তার যে বিধি তিনি সম্মতি জ্ঞাপন করে মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে এসেছেন, তারপর সেই বিধি কি তার ময়দানে তার নির্বাচনী এলাকায় তার এলাকায় কার্যকর করতে হবে না? একজন প্রশাসনিক স্তরের আধিকারিক, একজন জেলা প্রশাসনের স্তরের আধিকারিক, একজন মহকুমা প্রশাসনের স্তরের আধিকারিক, একজন যদি রাজপথে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষকে জরিমানা করেন তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যদি কোনো প্রভাবশালীকে ছাড় দেন সেটা কি অপরাধ নয়? সেটা কি উদাসীন প্রশাসনের উদাহরণ নয়? কিংবা শক্তিমানদের জন্য, প্রভাবশালীদের জন্য মানে আইনকে বুড়ো আঙ্গুল দেখানো হচ্ছে, তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে, সেগুলো কি প্রশাসনিক স্তরে আধিকারিকদের দুর্বলতা নয়? এই দৃশ্য দেখেও যদি পুলিশ যদি স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে কোনো ব্যবস্থা না গ্রহণ না করে সেটা কি পুলিশের উপর প্রভাব ফেলার মতন কোনো শক্তির চেষ্টা নয়? কিংবা পুলিশ সেখানে দুর্বল সেটাও নয়? কারণ আমরা জানি শহরের বুকে বেশ কয়েকটি ঘটনায় এ ধরনের কর্মসূচি করার নিরিখে, এ ধরনের আয়োজন করার নিরিখে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো নিয়েছে পুলিশ, স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে, এ সংক্রান্ত এখন মামলা চলছে আদালতে। অর্থাৎ করোনা পরিস্থিতিতে বিধি ভাঙ্গার কারণে থানা পুলিশ মামলা গ্রহণ করেছিল, এই সংক্রান্ত মামলা এখন আদালতে চলছে। এক্ষেত্রে পুলিশ প্রশাসন দৃষ্টান্ত রাখতে পারবে কিনা সেটা সময় বলবে। প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের বিষয়গুলো নিয়ে অনেকে কথা বলেন, অনেকের মতন করে অনেকে বিষয়গুলো নিয়ে ভাবেন, আবার কেউ কেউ বলেন যে মানুষ সচেতন নন, অর্থাৎ মানুষকে জাগানোর জন্য প্রশাসন প্রতিনিয়ত সজাগ থাকতে হবে, নিশ্চয়ই থাকতে হবে, কারণ প্রশাসন তার কাজ করবে, প্রশাসনের নির্দেশকে মানছেন। একজন সাধারণের জন্য যেমন জরিমানা থাকবে,
জনপ্রতিনিধি বিধায়ক যদি না মানেন তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তাকে কেন জরিমানা করা হবে না? ভারতের আইন, ভারতের সংবিধান কি এ ধরনের কিছু বলে দিয়েছে নাকি যে মন্ত্রী বিধায়কদের জন্য ছাড় দিতে হবে? নিশ্চয়ই না। এ রাজ্যের মুখ্য সচিব যে নির্দেশাবলী দিয়েছেন সেখানেও এ ধরনের ছাড়ের কথা উল্লেখ নেই। নমস্কার, কে বলছে? নমস্কার, বিরাজ কেটে আছে বাতলা থেকে। হ্যাঁ বলুন। আপনার ফোনিং অনুষ্ঠান এখন করেন না এখন? হ্যাঁ, ফোনিং অনুষ্ঠান কি এখন বন্ধ নাকি আবার? এটা চলছে, আপনি যে কথা বলছেন সরাসরি সকলে শুনছেন। আমরা প্রত্যেকদিনের মতন কিছু বিষয়কে পেছে নেই, চলছে তো। আজকে খানিকটা দেরি হয়েছে এতটুকুই। আগরতলা দুটো গুরুত্বপূর্ণ খেলা, যে খেলাতে দর্শক গ্যালারিগুলি একেবারে ভরাট, স্বাস্থ্যবিধি মানার যে নির্দেশ সেটা মানা হচ্ছে না। একটা হচ্ছে আমতলি এবং আরেকটা হচ্ছে উমাকান্তের। কয়েকদিন ধরে সে খেলা চলছে। উমাকান্ত মানে টিএফএ পরিচালিত, টিএফএ রাজ্যের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ওদিকটা দিকে আমতলিতে আয়োজকদের মধ্যে অন্যতম পৃষ্ঠপোষক কিংবা অন্যতম ভূমিকায় রয়েছেন রাজ্যের মন্ত্রী, কারামন্ত্রী রয়েছেন রামপ্রসাদ পাল। তার উপস্থিতিতে এই ধরনের আয়োজন নিয়ে সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছে বলে আপনাদের সকলকে নিয়ে এই আলোচনা। সেটা তো আমরা নিজেরাও বিশেষ করে এই ব্যাপারে উদ্বিগ্ন। এর মধ্যে প্রশাসন, সত্য কথা বলতে যে প্রশাসন অনেকটা ঘাটিলা মনোভাব, আর সাধারণ পাবলিকও সেটাকে না এটা করুন, আমার কিছু হবে না, এটা সর্দি কাশি, এটা পেরাচ্ছে, তোমার খেলে চলে যাবে, এগুলি সবাই একটা গাছাড়া বা প্রশাসন থেকে শুরু করে সাধারণ আমাদের যারা নিচ স্তরে সাধারণ পাবলিক আছে সবাই এটাকে করোনাকে, এটা না করোনা, এটা একটা মানুষের একটা বানানো ছড়ানো, এগুলি একটা করোনা করোনা না, এগুলি একটা রটানো, এই ধরনের একটা খামখেয়ালেপনার ধরনের আর প্রশাসনও সেইভাবে চলছে, যার ফলে হয়তো এই করোনা নিয়ে মানুষ এত খামখেয়ালেপনা, এত ধীরাধীরি, এত তুচ্ছ তাচ্ছল্য, এর পেছনে কি কারণ আছে সেটাও বুঝতে পারছি না। যদি আর সরুন করোনা যদি সত্যি যদি এগুলি এত ভয়াবহ হয়ে থাকে তাহলে তো প্রশাসনকে তো আরো কঠোর মনোভাব নেওয়া উচিত। আজকে যে সেখানে যে গ্যালারিতে যে ধীরাধীরি হচ্ছে তা নয়, বিশেষ করে আমি প্রথম থেকে বলছিলাম বিজেপি ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে, ধর্মীয় উৎসব গুলাতে, তো কিছুদিন আগে আমাদের এখানেও যে ধর্মীয় উৎসব হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, সেখানেও উপচে পড়াবির যে কেমনে কি করে প্রশাসন থেকে কিভাবে এগুলি ফার্মিশন দেওয়া হচ্ছে, অথচ মানুষ সবকিছুই করছে, আবার সরকারি ভাবে একটা বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, এবং নাটকার মেয়াদ যেখানে আগে 9টা ছিল সেখান থেকে 8টা করা হয়েছে, এখন 8টা থেকে হয়তো আবার নাটকার পর 10টা বাড়ানো হয়েছে, যে মানে স্কুলগুলি খুলে দেওয়া হচ্ছে, যেগুলি যার ফলে মানুষ সেগুলি এইভাবে আর মানতেও চাচ্ছে না। যাই হোক, এগুলি সরকার স্বাস্থ্য দপ্তর এগুলি আবারও পর্যালোচনা করার দরকার আছে বলে আমি মনে করি। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরাও সেটা মনে করি, সে বিশ্বাস করি মন্ত্রী প্রশাসন যারা রয়েছেন, প্রশাসনের আধিকারিক যারা রয়েছেন, জনপ্রতিনিধিরা রয়েছেন, তাদেরও অবশ্যই দায়িত্ব অবশ্যই বেশি। এ কারণে দায়িত্ব বেশি, তারা শাসক দলের জনপ্রতিনিধি, তারা সরকারের প্রতিনিধি। এ সরকার যে ভাবনায়, যে স্বচ্ছ ভাবনায় করোনা পরিস্থিতিতে মোকাবিলা করে দৃষ্টান্ত স্থাপন করার দাবি করে এগুচ্ছে, সে মন্ত্রিসভার সদস্য আপনি। নিঃসন্দেহে আপনার আবেগ থাকতে পারে, আপনার এলাকার প্রতি দায়বদ্ধতা থাকতে পারে, ভোট মার্জিন কিংবা একটা ক্রীড়া আসর করে চমক দেওয়ার ইচ্ছেও থাকতে পারে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু প্রশাসনিক নির্দেশ মেনে সবকিছু হলে এটা যেমন একদিকে যেমন এই আসর জনপ্রিয়, অন্তত আপনার ভূমিকাও সেখানে আরও বেশি জনপ্রিয় হয়ে যাবে তখন যখন আপনি দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। আমরা বলছি বিধিনিষেধ তো প্রত্যেকের জন্য, তাহলে কেউ কেউ মানবে, কেউ না মানলে সেখানে জরিমানা, কারোর ক্ষেত্রে সেখানে জরিমানা নয়, এভাবে যখন কেউ প্রশ্ন তুলবেন, আবার কেউ কেউ বলবেন এভাবেই চলছে, এভাবেই চলতে থাকবে, আমরা সেটাও বিশ্বাস করি না। প্রশাসনিক স্তরে যারা রয়েছেন তারা এভাবে বিষয়গুলোকে দেখেন এটাও আমাদের বিশ্বাস নয়। অন্তত আমরা মনে করি যে এ ধরনের দৃশ্য নিয়ন্ত্রণে প্রশাসনের স্তরে যারা রয়েছেন তারা এখন থেকে কঠোর হবেন। আয়োজকরা যারা রয়েছেন তারা হয়তো এ ধরনের আসর করার ক্ষেত্রে সমস্ত বিধি হিসেবে মেনেই সেখানে করবেন। যে গ্যালারির দৃশ্য দেখে আপনারা অবাক হচ্ছেন বা মঞ্চে মন্ত্রী বিধায়ককে জনপ্রতিনিধিকে দেখে অবাক হচ্ছেন, গোটা মাঠ দেখে বলছেন সাধারণ মানুষ আইন মানবে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়, যারা এই ধরনের আয়োজন করছেন সেখানে ব্যবস্থা নেওয়া হয় না, এভাবে তারা উদাহরণ টানছেন।
আবার কেউ কেউ বলবেন আপনি সচেতন থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, আপনার শরীরের প্রতি নজর দিন, স্বাস্থ্যের প্রতি নজর দিন, আপনার জীবন সুরক্ষা রাখুন, এভাবে অনেকে বলছেন। আবার কেউ কেউ বলবেন অন্যের ত্রুটি নিশ্চয়ই সেটা ধরবেন কিংবা তুলে ধরবেন, তাই বলে নিজে স্বাস্থ্যবিধি মানবেন না, অমান্য করবেন, আরেকজন অমান্য করছে বলে সেটা অবশ্যই মান্যতা দেওয়া যায় না। আবার যারা রয়েছেন প্রশাসনিক স্তরে, তাদের নজর এবং প্রশাসনিক ক্ষমতা যদি বলা হয় দায়িত্ব, অবশ্যই আপনারা সকলের জন্য সমানভাবে করবেন, তাহলে আপনাদের দিকে কেউ আঙ্গুল তুলতে পারবে না, অন্তত এই দৃশ্যটা প্রমাণ করে দেয়। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আজকে প্রসঙ্গ ব্যাপারে বলছি, দেখুন প্রশাসন সবার জন্য এক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখার দেখলে মানুষ ভরসা পায় প্রশাসনের উপর। এখানে যাই হোক, আজকে প্রশাসন রাস্তায় হাঁটতে গিয়ে যখন কেউ যদি মাস্ক না থাকে 200 টাকা জরিমানা করছে, ভালো কাজ, কোন মাস্ক প্রশাসন জারি করেছে মাস্ক পরতে হবে, নাহলে 200 টাকা ফাইন করতেই পারে। তো তখনই খারাপ লাগে যখন দেখবেন একজন স্বর্ণ বড় স্বর্ণ ব্যবসায়ী বা একজন খুব বড় হোলসেলার গুলবাজার গিয়ে তাকে ছাড় দেওয়া হলো, আবার ওই ফুটপাতে বসে যে ছেলেটা বা ব্রিজের উপর যে ছেলেটা পান বিক্রি করছে, সে পান বিক্রি করলো সারাদিনে হয়তো বা 300 টাকা, তাকে জরিমানা করা হলো 200 টাকা। কিন্তু স্বর্ণ ব্যবসায়ী, ডাল ব্যবসায়ী, চাল ব্যবসায়ী, তেল ব্যবসায়ী, কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে, তাদের মালিকের মুখে যখন মাস্ক থাকে না, সেখানে যখন প্রশাসনের দৃষ্টি পড়ে না, সেটাই কিন্তু আমাদের দৃষ্টি কটু লাগে। একটা রিক্সা শ্রমিক রিক্সা নিয়ে বেরোবে, সারাদিনে আর কত টাকা রোজগার হয়, তাকে যদি 200 টাকা ফাইন করা হয়, কিন্তু আরেকদিকে দেখবেন কালো গ্লাস লাগিয়ে হুন্ডাই গাড়ি, ভালো দামি দামি গাড়ি চলে যাচ্ছে, ওনার মুখে যদি মাস্ক না থাকে ওনাকে আটকাবে না। সেটি আমরা দেখি মোটর স্ট্যান্ড বটতলায় রাধানগর দেখে আমাদের নজরে পড়ে, সেইগুলি ভালো লাগে না। তখন মনে হয় যে প্রশাসন বুধো ওয়ান সাইড মানে ওয়ার্কে থাকে, কিন্তু প্রশাসন এটাতে তো অল আর ইকুয়াল, সবাই সমান, সবাই সেই সমান দৃষ্টিভঙ্গি মানে নিয়ে দেখলে ভালো লাগে, সেটাই বলছি। আর কাল থেকে তো আজ থেকে স্কুল খুলে গেল, সরস্বতী পূজার দিন আপনাদের মতো টিভি চ্যানেলকে বলবো কিছু ক্যামেরা নিয়ে স্কুলে যাবেন, কোন দিদিমণি কোন মাস্টার মশাই কতক্ষণ মাস্ক দিয়ে স্কুলের ছাত্র ছাত্রীদের সঙ্গে ওই প্রসাদ বিতরণ বা সরস্বতী পূজার আনন্দ ফুর্তি করছে, সেটাই বলছি। প্রসঙ্গ ভালো, প্রশাসনকে বলবো সমান দৃষ্টিভঙ্গি নিয়ে সবার সাথে যাতে দেখা হয়, তাহলে আমরা সাধারণ মানুষ মনে করবো যে প্রশাসন সঠিক জায়গায় আছে। ধন্যবাদ, ভালো থাকুন। ধন্যবাদ আপনাকে। আমরা বলছি যে এই সময়ের মধ্যে প্রশাসন অনেকগুলো নির্দেশ দিয়েছে, নির্দেশ মানতে হবে, কিন্তু আপনিও অবাক হয়ে যাবেন, আমরা অনেক সময় অবাক হয়ে যাই, যারা এই বিধি তৈরির ক্ষেত্রে নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করেন। আমি বলছি না সরকারের সর্বোচ্চ পর্যায়ের রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত হয়, মন্ত্রিসভা সিদ্ধান্তের পর এই কথাগুলো জানিয়েছেন রাজ্য সরকারের মুখপাত্র হিসেবে তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। যে মন্ত্রিসভায় বসে সিদ্ধান্ত, সে মন্ত্রিসভার মন্ত্রীরাই অমান্য করেন, অর্থাৎ তিনি নিজে বিধি তৈরি করেছেন, বিধি সেখানে কার্যকর করেছেন, আইন তৈরি করে সেখানে আইন কার্যকর করেছেন বা কার্যকর করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, তিনি সেই মন্ত্রিসভার পক্ষ থেকে বেরিয়ে অমান্য করছেন। কেমন অবাক মনে হয় না এই কথাগুলো ভাবলে, অবাক মনে হয় না এই কাহিনী, এই দৃশ্যগুলো দেখলে? নিশ্চয়ই হয়তো আপনার মতন করে আপনার বিষয়টি ভাবছেন। আবার কেউ বলবেন যে অনেকেই সেখানে মানছে না, এই অর্থ এই নয় যে অনেকে মানছে না বলে আপনি কিংবা আমি বা আপনাদের মতন এই আয়োজন যারা শুনছেন আপনিও মানবেন না, সেটা কোনো কথা নয়। আপনি মানুন, আপনি সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকার অনুপ্রেরণা যোগান, আপনি বিধি তৈরি করুন, নিজে বিধি মানুন, অন্যকে বিধি মানার জন্য উপদেশ দিন, তাহলে সুন্দর হবে সবকিছু। আর নতুবা প্রশ্ন থাকবে, প্রশ্ন উঠবে, হয়তো আপনি বা আপনাদের ক্ষমতায় থাকার কারণে এই প্রশ্নগুলো আপনাদের কাছে হয়তো প্রশ্ন থেকে যাবে, সেটা ক্ষমতার কারণে হতে পারে। আবার কেউ কেউ বলবেন ক্ষমতায় না থাকলে, নিশ্চয়ই ক্ষমতা না থাকলে তো তিনিও এ ধরনের বিধিনিষেধের বিষয়গুলো অনেকে মেনে নেবেন। সর্বোচ্চ দিক থেকে যদি বলা হয় ঠিক এই সময়ের মধ্যে
আমাদের মতন বিষয়গুলো নিয়ে যারা ভাবেন কথা বলেন বা অনেকে বলবেন যে কথাগুলো সকলের জন্য প্রযোজ্য নিশ্চয়ই যিনি আইন তৈরি করেন বিধি তৈরি করেন তার যেমন যেমন প্রযোজ্য তিনি যখন তা কার্যকর করবেন তখনই সেটা বলা যায় দৃষ্টান্ত আবার নিজে তৈরি করে অন্যকে সেখানে মানার নির্দেশ দিয়ে নিজেই না মানার বিষয়টি এটাও একটা উদাহরণ কেউ কেউ বলবেন নজিরবিহীন কাণ্ড কিন্তু একজন প্রশাসনকর্তা একজন মন্ত্রী একজন বিধায়ক অনেক ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেন আবার তারা প্রত্যেকেই তো জনগণের জন্য কাজ করেন কেউ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কেউ ভোটে নির্বাচিত না হয়েও জনগণের জন্য কাজ করেন বলে তিনি জনগণের প্রতিনিধি বিষয়গুলো জনতার জন্য ভেবে জনতার কল্যাণের জন্য ভেবে জনতার স্বাস্থ্যের জন্য ভেবে সুস্বাস্থ্যের কথা ভেবে বিষয়গুলো কার্যকর হলে অনেকটাই ভালো নতুবা আপনি অন্যের জন্য বিধি কার্যকর করে আপনি যখন অমান্য করবেন আমি বলছি যে অমান্যের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে চারদিকে প্রতিযোগিতা শুরু হচ্ছে বিধি ভাঙছে কে মন্ত্রী বিধায়করা আর কঠোর হচ্ছে কার জন্য প্রশাসন একেবারে সাধারণ মানুষের জন্য এ ধরনের আয়োজনে মন্ত্রী বিধায়কদের উপস্থিতিতে পুলিশ সেখানে দুর্বল মহকুমা জেলা প্রশাসনের কর্তারাও সেখানে দুর্বল এগুলো নিয়ে যারা আঙ্গুল তুলে কথা বলেন কে কেউ বলবেন চলতেই থাকে আমরা অন্তত সেটা বিশ্বাস করি না একটা স্বচ্ছ দৃষ্টান্তমূলক প্রশাসনের ক্ষেত্রে বিষয়গুলো অবশ্যই মানে ছেলে খেলা নয় উদাসীন মনোভাবের উদাহরণও সেটা নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল আজ এই পর্যন্তই নমস্কার শুভরাত্রি।